নেত্রকোনা দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় অভিযোগ চালিয়ে বিপুল পরিমাণে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় কসমেটিক্স জাতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন 31 বিজিবি। 9 আগস্ট বিকেল 5:30টায় উপজেলার 1 নম্বর কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর ভারতীয় সীমান্তের 1151/5S হতে আনুমানিক 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাপোর্ট নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে নায়েব সুবেদার মোহাম্মদ আবুল আলম চৌধুরীর নেতৃত্বে 10 সদস্যের একটি টহল দল। এই সময় বিপুল পরিমাণে ভারতীয় ক্লিনিক প্লাস শ্যাম্পু, ভারতীয় ট্রেসমি প্লাস শ্যাম্পু, ভারতীয় সানসিল্ক শ্যাম্পু, ভারতীয় নবরত্ন তেল, ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, ভারতীয় হরলিক্স, ভারতীয় কিটক্যাট চকলেট সহ বিভিন্ন জাতের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের সর্বমোট বাজার মূল্য 55,29,554 টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোনা জেলা কাস্টমস অফিসে জমা করা হবে। মঙ্গলবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া। তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধে এই অভিযান অব্যাহত থাকবে, তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।